ইডি দপ্তরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি তদন্তে ফের তাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে সহযোগিতা করতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে হাজিরা দেবেন তা আগেই দলীয় সূত্রে খবর ছিল। সেই মত বৃহস্পতিবার সকালে সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে উপস্থিত হলেন তিনি। এদিন বেলা 10:30 নাগাদ কালো গাড়িতে চেপে কালীঘাট থেকে রওনা দেন অভিষেক। বেলা 11:05 নাগাদ পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। তার আগে ইডি দপ্তর চত্বর নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত 3রা অক্টোবর এই মামলাতেই সমন পাঠানো হয়েছিল ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদকে, কিন্তু ওই দিন দিল্লিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল অভিষেকের, সেই কারণে সেদিন হাজির হতে পারেননি তিনি। তবে তার আগেও তাকে একাধিকবার তলব করেছিল ইডি। যতবারই হাজিরা দিয়েছেন ততবারই তদন্তকারী আধিকারিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জিজ্ঞাসাবাদ শেষে মাথা উঁচু করে বেরিয়ে জানিয়েছেন যখনই সহযোগিতা করতে বলা হবে তিনি করবেন। উল্লেখ, এর আগে তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করে বয়ান রেকর্ড করেছিল ইডি। Thank you.